আজকে আমরা এইভাবে আসলে একটা কৃত্রিমভাবে আসলে তৈরি করছি আল্লাহ পাকের অশেষ রহমতে, আপনাদের দোয়া ভালোবাসায়, আপনাদের আন্তরিকতায় আমরা এই ড্রাগন বাগানটাকে এখন উপর দিয়ে একটু হিট প্রোটেক্টের জন্যেও আমরা সিস্টেম করতে চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদেরকে আজকে এই ড্রাগন বাগানের আধুনিক প্রযুক্তি নিয়ে কথা বলবো। প্রযুক্তি, টেকনোলজি, কম খরচ, অল্প সময়ে বেশি কাজ, এগুলো আমাদের কৃষিতে না আসলে আমরা কৃষিতে উন্নতি করতে পারবো না। আমরা আজকে যেটা আজ থেকে এক বছর আগেও এই টেকনোলজিটা আমরা মুরগির ফার্মে প্রিয় দর্শক ব্যবহার করছিলাম, সেখানে আমরা 100% রেজাল্ট পাইছিলাম। প্রচণ্ড তাপকে শীতল করার লক্ষ্যে এবং গরমের কারণে মুরগি না খাওয়ার কারণে আমরা একটা টেকনোলজি ব্যবহার করছিলাম, চায়না প্রযুক্তি। আজ থেকে এক বছর আগে আমরা মাছে অক্সিজেন তৈরির ক্ষেত্রে রেণুপোনা যাতে ঝর্ণা আকার তৈরি হয় সেটাতেও আমি ব্যবহার করছিলাম। সেটা হলো ড্রাগনের ক্ষেত্রে আমরা দেখেন, প্রিয় দর্শক দেখলে মনে করবেন যে আসলে বৃষ্টি আসছে, আমরা সেটাও দেখাবো আসলে ভিডিওর পর। দেখেন যে বৃষ্টি হয়ে গেছে, আমরা বৃষ্টির অনুরূপ আল্লাহ পাকের রহমত তো অবশ্যই বৃষ্টি, কিন্তু যে জ্ঞান দিছে আমরা প্রচণ্ড তাপে আমাদের ড্রাগন দুইটি ঝরে গেছে, আপনারা অবগত আছেন। সেটা থেকে রক্ষা করার জন্যে আমাদেরকে যে মালিক জ্ঞান দিছে সেই জ্ঞানটাকে আমরা খাটিয়ে এটাতে আমরা ঝর্ণা তৈরি করছি। প্রিয় দর্শক, আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন জানি না, গোটাটা আমাদের এই দুইতলা ড্রাগনের বাগান আমরা ইলেকট্রিশিয়ানের মাধ্যমে আমরা উপর দিয়ে ঝর্ণা আকার করে পানি উপর থেকে নিচে বৃষ্টির মতো পড়বে। এবং এই গাছগুলা দেখুন প্রিয় দর্শক, আমরা কিছুক্ষণ আগে ইয়া দিছিলাম, কিন্তু সুন্দর অর্গানিক মুক্ত ড্রাগন বাংলাদেশে আমরা রাসায়নিক সারের বিকল্প হিসাবে জৈব সার ব্যবহার করে আমরা কিন্তু বলছিলাম আল্লাহ পাকের দরবারে যে সর্বোচ্চ একটা ফলনশীল বাগান হবে এবং দুই তালাই বাগানটা হবে। ড্রাগনের কিন্তু সুন্দর একটা ইয়া বলা যায়, ঝাঁপ বলি যেটা, বা একটা ইয়া। আরও যদি এই সাইডে আপনারা প্রিয় দর্শক আসেন, আমরা এভাবে ফলগুলোও খুবই সুন্দর এবং আমাদের সাইজ আসছে। এটা ছিল হলুদ ড্রাগন, এখানে দেখুন খুবই সুন্দর ফুল আসছে আল্লাহর রহমত। আমরা আশা করতেছি এটার উপরে নেটিংও করব, যেহেতু আমাদের প্রাকৃতিক দুর্যোগ বলা চলে বা অনাবৃষ্টি অতিবৃষ্টি আমাদের একটা আমাদের কর্মের ফল বলতে পারেন আপনারা। অতিবৃষ্টি হয় যখন বৃষ্টি হয়, আবার অনাবৃষ্টিও হয় যখন বৃষ্টি নাই তখন। আমরা প্রিয় দর্শক, এই ফার্মটাকে আমরা অল্প জায়গায় করছি, এটা একটা আপনারা বলেন পরীক্ষামূলক। এই যে দুইতলা ড্রাগন বাগান, এটাকে আমরা রেজাল্ট আনার জন্যে যতগুলা টেকনোলজি ব্যবহার করার প্রয়োজন, অর্থের কারণে হয়তো আমরা পারি নাই, হয়তো সময় লাগবে আমাদের। প্রিয় দর্শক, সুন্দর ড্রাগনগুলো, এর আগে যেটা নষ্ট হয়ে গেছে দুই চারটা ছিল আমাদের সেটা, এবং খুবই সুন্দর ফুল। এই বছর এইবার যে ঝাঁপটা আসছিল, আমরা আমরা যখন যেটাতে উপকৃত হই খুবই সুন্দরভাবে আপনারা দেখতেছেন। এখন ইনশাল্লাহ প্রতিটা ঝাঁপ আমাদের ইনশাল্লাহ বা ফুল এখন বর্তমান সুন্দর আছে, আপনারা দোয়া করবেন। প্রিয় দর্শক, আমরা যে টেকনোলজিটা ব্যবহার করতেছি আপনাদেরকে এখন আমরা সেটা দেখাবো। প্রিয় দর্শক, আমরা এটা একটা সাম্পারসেবল মোটর বসাইছি এবং এটা দিয়ে আমরা কিভাবে লাইনটা নির্মাণ করছি আমরা নির্মাণ কাজটা দেখাতে পারি না। আমরা তিনটা বিভক্ত করছি, নিজ দিয়ে আমরা লাইনগুলো ডিপ ইরিগেশন করছি, আপনাদেরকে শুধু দেখাবো। যখন আমরা সেটিং করছি প্রচণ্ড তাপ ছিল, আমরা এই নিচ দিয়ে লাইনগুলো করছি, সেখানে ভাল্ভ সিস্টেম করছি, আমরা তিনটা লাইনে রূপান্তর করছি এবং উপর দিয়ে ঝর্ণাটা দিছি যাতে অলরেডি বৃষ্টির মতো কুয়াশার মতো পড়ে। আমরা সুইচ দিলে কিভাবে এটা আসলে কাজ করে আমরা উপর থেকে আপনাদেরকে দেখাবো। চলুন প্রিয় দর্শক, যাওয়া যাক। প্রিয় দর্শক, আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন আসলে আমরা কতটুকু আপনাদেরকে দেখাতে পারতেছি, দেখুন এইভাবে আসলে ঝর্ণা আকারে গোটাটা জমিতেই এমনভাবে বৃষ্টির মতো পড়তেছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। যেখানে আসলে যে প্রচণ্ড গরম থেকে কে বৃষ্টির মতো অলরেডি কৃত্রিম বৃষ্টি বলা যায়, এটা বিদেশি টেকনোলজি, অল্প খরচে আমরা এটা করছি, যেটা আসলে আমাদের অত্যন্ত একটা সহন ছিল তা তাপমাত্রা নিয়ন্ত্রণে এটা কাজ করতেছে এবং ফোঁটা ফোঁটা আকারে
বৃষ্টির মতো পড়ার কারণে এই সাইডগুলো যদি দেখেন, আমরা গোটাটা জমিতে এইভাবে করে আর আসলে সিস্টেমটা করছি। আপনারা দেখুন ঝর্ণা আকারে অলরেডি বৃষ্টির মতো পড়ে আমাদের ফুল এবং ফলগুলাকে সতেজ রাখতেছে এবং সেচের কাজও কিন্তু হয়েছে। প্রিয় দর্শক, আমরা এইভাবে আসলে একটা কৃত্রিমভাবে আসলে তৈরি করছি আল্লাহ পাকের অশেষ রহমতে। আপনাদের দোয়া ভালোবাসায়, আপনাদের আন্তরিকতায় আমরা এই ড্রাগন বাগানটাকে এখন উপর দিয়ে একটু হিট প্রোটেক্টের জন্যেও আমরা সিস্টেম করতে চাচ্ছি। কতটুকু পারবো জানি না, এটা সাময়িকভাবে করলাম। আমরা কৃষি ফার্মে যখন যেটা করি সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, এবং আপনারাও যাতে করে যাদের ড্রাগন আমাদের মতো নষ্ট হয়ে গেছে, এটা একটা বাৎসরে পর একটা ফলের আশা করা হয়, আগাম ফলটা যদি আমরা পাইতাম তাহলে কিন্তু অত্যন্ত একটা ভালো টেকনোলজি আসতো, আমাদের উপকারে আসতো। আমরা চাচ্ছি এই ড্রাগন যেন 12 মাস হয় এবং যেন ফুল এবং ফল নষ্ট না হয় এবং অর্গানিক মুক্ত এবং ব্যবসা সফল একটা সিস্টেমে আনার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করতেছি এবং মালিকের দয়া সহযোগিতা চাচ্ছি, আপনাদের ভালোবাসা চাচ্ছি। আপনারা যারা অল্প জায়গাতে আছেন, অধিক ঘনত্বে ফলন বৃদ্ধির জন্যে আপনারা খুবই সুন্দর, ইনশাল্লাহ ড্রাগনের ফুলগুলা ফুটছিল দুই দিনে, খুবই সুন্দর অবস্থায় আছে। প্রিয় দর্শক, আপনারা দোয়া করবেন আমরা যেন এই প্রযুক্তিটা কৃষকের মাঝে প্রবাহমান। আমরা পিয়ারা অনেকে পুড়ে গেছে, আমরা যদি এখানে ভালো রেজাল্ট আরও পাই তাহলে আমরা পিয়ারাগুলোতেও এই সিস্টেম করব। কৃষিটাকে সুন্দর পরিবেশে আমরা যেন, প্রাকৃতিক দুর্যোগ আমাদের হবেই, এটা আজ নয়, আদি যুগ থেকেই অতিবৃষ্টি অনাবৃষ্টি এগুলো আছে, কিন্তু কৃষিকে ভারসাম্য রক্ষা করার জন্যে আমাদের টেকনোলজিও আল্লাহ দিছে। যারা আমরা করতে পারতেছি বা যারা করা সম্ভব হচ্ছে তারা অবশ্যই এই টেকনোলজিগুলো ব্যবহার করে অনেক সেফ আছে। প্রিয় দর্শক, আমরা যদি এটাতে আমার 40,000 টাকার মতো খরচ হয়েছে মোটর সহকারে, টোটাল মোটর এই পাইপ এই লজেনগুলা, লজেনগুলোর দাম মাত্র 120 টাকা, আপনারা বেশি দামে কিনবেন না। আমাদের কৃষি ফার্মের তথ্য হলো আমরা পণ্য কিনতে ঠকবো না, আমরা এই যে লজেনগুলা এগুলা 120 টাকা করে আমি কিনছি, পাইপগুলো কিনছি আমরা 300 টাকা করে, আর গাজির একটা পাম্প নিছি খাটো পাম্প, এটা টোটালি সেটেল সেটিং পর্যন্ত আমার এই এখানে 40,000 টাকা খরচ হয়েছে। আল্লাহ যদি কোনো বিধি ভাবনা না দেয়, এটা কিন্তু টিকসই একটা টেকনোলজি, এটা যতদিন মোটর যদি না কাটে যায় এই পাইপ এই ঝর্ণা দীর্ঘদিন টিকসই বলা চলে, এটা টিকসই কৃষি। এবং আমাদের কখন তাপ হবে, কখন মাটি শুকে গেলে এটা সেচের কাজও হচ্ছে, আমাদের গাছ ধুয়ে মাটিতে পড়তেছে, অনেকেরাই ডিপ ইরিগেশন করেন, এটা শুধু মাটিটাতে হয়, আর এই ইরিগেশনটাতে আমরা গাছ পর্যন্ত ধুয়ে যাচ্ছে এবং মাটিতে যে পরিমাণ পানির দরকার হচ্ছে সেই পরিমাণই পানি আমরা দিচ্ছি, পানির অপচয় হচ্ছে না। হয়তো 10-20 মিনিট যদি আমরা এভাবে ঝর্ণা আকারে চালাই তাহলে 10-20 মিনিটের ভিতরে মাটিটা বৃষ্টির মতো ভিজে যাচ্ছে, এবং আমরা বিদ্যুৎ সেচ দিতে যে বিদ্যুতের অপচয় হয় সেটাও হচ্ছে না। এবং আমাদের মনে হয়, আমি মনে করতেছি যে অধিক ফলনের জন্যে এই টেকনোলজি আমাদের অবশ্য অবশ্যই কৃষকের কাজে আসবে। এটা আমরা মুরগির ফার্মে সেট করে 100% রেজাল্ট পাইছিলাম, যে মুরগি 1 কেজি 800 গ্রাম হতো এটা সেট করার কারণে 2 কেজি 200 গ্রাম পর্যন্ত আমাদের খামারিরা রেজাল্ট পাইছিল। প্রচণ্ড তাপ হলে ঝর্ণা আকারে যখন টিনটা ভিজে যায়, আবহাওয়া নিয়ন্ত্রণে থাকে, তখন মুরগি খাবার খেত। আমি সেই টেকনোলজিগুলো মাছে এবং কৃষিতে নিয়ে আসছি, এটা জানা টেকনোলজি, আপনাদেরকে আমরা যেটা করি সেটা আবার জানিয়ে দেই। এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আরও এই নতুন নতুন টেকনোলজির সাথে যারা অবগত আছেন তারা আরও আমাদেরকে জানাবেন, আমরা কৃষিকে এগিয়ে নিয়ে কৃষিতে যেন বাংলাদেশের মানুষ বাঁচার স্বপ্ন দেখে, কৃষিতে উন্নতি করার স্বপ্ন দেখে, কৃষিতে বেকারত্ব দূর করার স্বপ্ন দেখে, কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার স্বপ্নটা যেন আল্লাপাক সবার বাস্তবায়ন করার তৌফিক দেয়। কৃষিকে ভালোবাসি, কৃষককে ভালোবাসি, এবং টেকনোলজিকে ব্যবহার করে কৃষির আরও আবির্ভাব ঘটাবো এ স্বপ্ন এ আশা নিয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম।